আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো ওভেন নিয়ে। ওভেন দুই ধরনের হয়, একটি হলো ইলেকট্রিক ওভেন, অন্যটি মাইক্রোওয়েভ ওভেন। ইলেকট্রিক ওভেন সাধারণত কেক তৈরি, গ্রিল তৈরি বা ফাস্টফুড আইটেমগুলো তৈরি করার জন্য আমরা ইলেকট্রিক ওভেনটা ব্যবহার করি। এছাড়া আছে মাইক্রোওয়েভ ওভেন, যেটা আমরা খাবার গরম প্লাস খাবার রান্না এ টু জেড করা যায়। তো ইলেকট্রিক ওভেনটা হলো প্রথম প্রজন্মের, দ্বিতীয় প্রজন্মের আপনার মাইক্রোওয়েভ ওভেন, আর দুইটার কাজ দুই রকম। অনেকে এখন ইলেকট্রিক ওভেনটা চায় বাসা বাড়িতে খাবার ফাস্টফুড আইটেম তৈরি করার জন্য বা গ্রিল তৈরি করার জন্য, কেক তৈরি করার জন্য। আর যারা খাবার গরম প্লাস খাবার রান্না করতে চান এ টু জেড, আপনার চুলা গ্যাসের চুলা বা কারেন্টের চুলা যে কাজগুলো সব কিছু মিলাইতে চান, তারা মাইক্রোওয়েভ ওভেনটা নিতে চান। তো আমি এই দুইটা চুলা সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও তৈরি করব, কোনটা আপনাদের জন্য বেস্ট হবে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তা সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম টেকনিক্যাল ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমি আজকে যে ওভেন নিয়ে কথা বলছি এটা হলো ভীষণ ব্র্যান্ড, ভীষণটা প্রাণ আরফিল গ্রুপের। তো উপরে যে ওভেনটি আছে এটা 30 লিটার, এটার মূল্য আপনার 8,600 টাকা এবং এটা 18 মাসের ওয়ারেন্টি আছে। আর নিচে যে দুইটা ওভেন আছে সেগুলো মাইক্রোওয়েভ ওভেন, এটা আপনার 30 লিটার যেটা দাম 16,600 টাকা এবং নিচেরটাও 30 লিটার যেটার দাম 17,500 টাকা। দুইটা দামের কম বেশি দুইটা অপশনের কারণে, যেটা আমি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি কী কারণে দাম বেশি আছে। তো এই যে ওভেনটা দেখতেছেন, এই ওভেনটা আপনার ম্যানুয়ালি, ইলেকট্রিক ওভেন সবগুলাই ম্যানুয়ালি হয় প্রত্যেকটা কোম্পানিরই। আর এটাতে আপনি খাবার গরম করতে পার, খাবার গরম করতে গেলে 15 মিনিটের মতো সময় লাগে। তো আমি আপনাদের সাজেস্ট করব যে এটাতে আপনারা খাবার গরম করবেন না। আর এটা আপনার যদি কেক তৈরি করতে চান, গ্রিল তৈরি করতে চান, টোস্ট তৈরি করতে চান, সবগুলোই আপনারা এটাতে করতে পারবেন। আর এটাতে একটু সময় লাগে কিন্তু খাবারে কালার ঠিকঠাক আসে। আপনারা যদি মনে করে যে আমার ফ্যামিলিতে যে ফাস্টফুড আইটেমগুলো আমরা তৈরি করব, বাইরে থেকে কেনাকাটা করব না বা আমার অত ঝামেলাও দরকার নেই, সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক ওভেনটা নিতে পারেন। আর মাইক্রোওয়েভ ওভেনটা আপনার এ টু জেড সব কাজ আপনারা করতে পারবেন। যদি আপনি চান যে আমি খাবার গরম করব, তো মাত্র 30 সেকেন্ড সময়ে আপনার খাবারটা গরম হয়ে যাবে। এছাড়া আপনি গ্রিল তৈরি করতে পারবেন, কনভেকশন প্লাস কম্বিনেশন অপশন আছে যেটার মাধ্যমে আপনি খাবারে কালার নিয়ে আসতে পারবেন, গ্রিল করতে পারবেন, কেক তৈরি করতে পারবেন, এ টু জেড আপনারা করতে পারবেন। এক কথায় বলা যায় এটা হলো আপনার ছোট ভাই ইলেকট্রিক ওভেন এবং এটার বড় ভাই হলো মাইক্রোওয়েভ ওভেন। বর্তমান যুগে মানুষ মাইক্রোওয়েভ ওভেনের দিকে ঝুঁকতেছে, কিন্তু যাদের হলো আপনার খাবারে প্রপার কালার বা সব কিছু নিয়ে আসতে চায়, তারা একটু দামি ওভেনে যায়, 17,500, যেটা আপনার ইলেকট্রিক ওভেনের চাহিদা মিটাবে, মাইক্রোওয়েভ ওভেনের চাহিদা মিটাবে। তো বন্ধুরা, আপনারা যদি ইলেকট্রিক ওভেন ক্রয় করেন, ইলেকট্রিক ওভেন ক্রয় করলে এটার ভিতরে প্লেট পাবেন, এই যে দেখেন, গ্রিল করার জন্য র্যাক পাবেন, প্যান পাবেন, গ্রিল করার জন্য এখানে হুক টুক সবগুলো দেওয়া আছে, ট্রে দেওয়া আছে, এ টু জেড এগুলোর ভিতরে পাচ্ছেন। এছাড়া 18 মাসের ওয়ারেন্টি তো আপনারা অবশ্যই পাচ্ছেন। আর এগুলো আপনার কাজ করে, এর ভিতরে কয়েল আছে, সে কয়েলগুলো গরম হয় ফ্যানের সাহায্যে, এর ভিতরে হাফ ফ্লো করে, যার কারণে আপনার এর ভিতরে খাবারটা রান্না হয়, তৈরি হয়। এবং এটা বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যায় কীভাবে তৈরি হচ্ছে, সব কিছু দেখতে পারবেন। উপরে যে বাটনটা দেখতেছেন এটা হলো টেম্পারেচার বাটন, এটা আপনারা টেম্পারেচার কত ডিগ্রি টেম্পারেচার আপনারা গরম করতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অনেকে বলে যে আমি ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেনে রান্না করব, কীভাবে করব আমি তো রান্না জানি না, তাদেরকে বলবো যে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, দেখবেন যে এরকম হাজার হাজার ভিডিও আছে যারা ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেন নিয়ে ভিডিও তৈরি করছে, কীভাবে রান্না করতে হয়, এবং স্পেশালি এক একটা আইটেম নিয়ে ভিডিও তৈরি করা আছে, যে মাছ কীভাবে রান্না করতে হয়, মাংস কীভাবে রান্না করতে হয় বা গ্রিল কীভাবে করতে হয়। আপনি স্পেশাল যে ভিডিওটা করতে চাচ্ছেন সেই ভিডিওটা দেখেন, ওই ভিডিওতে এ টু জেড তারা বুঝায় দিছে কত ডিগ্রি সেলসিয়াস লাগবে বা কোন অপশনটা আপনারা সিলেক্ট করবেন। এছাড়া উপরেরটা হলো টেম্পারেচার এবং নিচেরটা আছে হলো ফাংশন অপশন। আপনি যদি চান যে শুধু উপর থেকে হাওয়াটা ফ্লো করবেন তো উপর থেকে করতে পারবেন, যদি চান আপনি দুই সাইডতে করবেন সেটাও করতে পারবেন। এখানে বিভিন্ন অপশন আপনার দেওয়া আছে এবং নিচেরটা হলো টাইমার, যে আপনি কত মিনিট ধরে এটা কাজ করতে চান। তো এখানে আপনার 1 মিনিট থেকে 60 মিনিট, মানে 1 ঘন্টা পর্যন্ত টাইমার সেট করা আছে। আশা করা যায় এর বেশি কারোর রান্না করতে সময় লাগে না, যার কারণে 1 থেকে 60
মিনিট পর্যন্ত দেওয়া আছে, মানে এক ঘন্টা পর্যন্ত টাইমার সেট করা আছে। এরপরে যদি আসি আমরা মাইক্রোওয়েভ ওভেনে, মাইক্রোওয়েভ ওভেনের থেকে হাজার হাজার গুণ আমরা ফাস্ট রান্না যদি করতে চাই মাইক্রোওয়েভ ওভেনে করতে পারবো। মাইক্রোওয়েভ ওভেন সাধারণত স্মার্ট হয়, স্মার্ট বলতে এর বাটন বা এর যে ডিসপ্লে থাকে এগুলোতে সাধারণত ডিসপ্লে থাকে না। তো এটার ভিতরে আপনারা উপরের ন্যায় সব কিছু এক্সারসাইজ আপনারা পেয়ে যাবেন এবং এটাতেও 18 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এটা আপনার দুইটা অপশনেই কাজ করে, এটা আপনার ফ্রি হিট করা যায়, এটাতে যেমন হাওয়া ফ্লো করে এটাতেও ফ্রি হিট করা যায়। তো এগুলো আপনারা ব্যবহার এই কারণে করবেন যে আপনার যেহেতু এখন বর্তমান যুগে সবাই অনেক ফাস্ট ফাস্ট রান্না করতে চায় বা কাজটা খুব দ্রুত করতে চায়, যেটা আপনার মাইক্রোওয়েভ ওভেনে আপনার করতে পারবেন। ইলেকট্রিক ওভেনে একটু দেরি হয়, কিন্তু খাবারের যে কালারটা অ্যাকুরেট আসে, আর আপনি যদি এটাতে খাবারের কালার অ্যাকুরেট নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে ইউটিউব দেখে বা আপনার যেখান থেকে পারচেস করতেছেন সেখান থেকে ভালোভাবে বুঝে যদি আয়ত্তে আনতে পারেন ব্যবহার বিধিটা, সেক্ষেত্রে আপনার খুবই সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এবং খাবারের মানও খুব ভালো হবে। এখন আপনারা বাইরে যে জাঙ্ক ফুডগুলো খান এগুলো থেকে এগুলার সুবিধা হলো এগুলোতে খুব সীমিত তেল লাগে। বাইরে যে ভাজা পোড়াগুলো খাওয়া হয় তেলে চুপানো, এগুলোতে তেলে চুপানো লাগে না। আপনি সাধারণত ব্রাশে করে তেল দিয়ে যেটা করতে চান তার উপরে লাগাই দিলে ব্যাস কমপ্লিট হয়ে যায়। মানে বাইরে যে খাবারগুলো খান ওর থেকে আপনার মিনিমাম 10 ভাগের 1 ভাগ তেল লাগে, 60% তেল আপনার সাশ্রয়ী করে। তো এই ছিল আজকের ওভেনের বিস্তারিত বর্ণনা। তো এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং এটা যদি কিনতে চান প্রাণ আরএফএলের ওয়েবসাইট আছে অথবা.com, সেখান থেকে কিনতে পারেন বা আরএফএল ভিশন থেকে কিনতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবো। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।